আমরা যার সুন্নিয়তের খাতিরে যার প্রেমের খাতিরে আজকে আমরা সুন্নি হয়েছি তিনি হলো শতাব্দীর মুজাদ্দিদ মুজাদ্দিদে জামান ইমামে ওয়াসকুল মুহাব্বত ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিল বিরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ফেসাল শরীফ উফাত দিবস ফাতিয়া শরীফ এই মাসের 24 তারিখে আজকে 25 রাত্রটা 26 তারিখ এই জন্য আমরা সুন্নি হইলাম কার উসিলায় গো ওই সুন্নি আলা হযরতের নাম আজকের মাহফিলে না বললে না হয় এই জন্য আলা হযরতের সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো আলা হযরত উনি কে আমাদেরকে জানার দরকার আছে হে উনি কাপুন্থি বাবারা সিন্নি খাইলা কারু সিলাই মুল্লাই চিনলা না আমরা কারু সিলাই সুন্নি হইলাম আমরা এখনো জানি না বন্ধুরা সুরের ওয়াজ আপনারা শুনবেন বহু ধরনের ওয়াজ আছে আমার বন্ধুরা বাবারা আজিমুল বরকত আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বিরলভি রহমাতুল্লাহ আলাই কেমন নবীরা শেখ ছিল রে ইমাম আলা হযরত উনার একজন ভক্ত মাহফিলের পোস্টারের মধ্যে লিখেছে আজকের উনার নাম আলা হযরত নয় উনার নাম হলো হযরতে ইমাম হযরতে মোহাম্মদ আহমদ রেজা উনার নাম হলো আহমদ রেজা তাহলে উনাকে আলা হযরত কিভাবে বলা হলো আলা মানে মহান হযরত মানে সম্মানিত জনাব আজকে আলা হযরতকে যারা মানবে না তারা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না আলা হযরতকে যারা মানবে না তারা পরিপূর্ণ সুন্নি হইতে পারবে না সুন্নি মুসলমান হিসেবে পরিচয় দিতে চাইলে আলা হযরতের আকীদার উপর অটল থাকতে হবে আজকে বর্তমানে কিছু আলেম আছে বাবারা আলা হযরতের কথা আমি কি বলবো রে বাবা আলা হযরত উনার একজন ছাত্র লিখেছে হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি হাফেজ আহমদ রেজা বেরলভি আজকে আমাদের মাহফিলে বয়ান করবে আলা হযরত আজকে বলে ও দুনিয়ার মানুষেরা শুনো আমি তো হাফেজ নই আমার নামে যে হাফেজ লাগাইছে এই মিথ্যা কথাটা আল্লাহর কাছে আমার জবাবদি করতে হবে এখন আমি কি করব আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিল বিরলভি রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বলে আমি তো হাফেজ নাম কিন্তু আমার হাফেজ নাম দিছে মনে করুন আমি হাফেজ না আমার নাম মাইকিং করছে হাফেজ মুফতি আবুল বাশার হক্কানি সাহেব এখন তো আমি হাফেজ না কিন্তু আমার নামে এটা মিথ্যা অপবাদ দেওয়া হইল না আমার বন্ধুরা বাবারা আলা হযরত ডাক দিয়া বলে আমি তো হাফেজ না আমার নাম আমার ছাত্র হাফেজ বলেছে আল্লাহর দরবার আমি কি জবাব দিব রে বাবা আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিল বিরলভি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন আমার নাম যেই মাত্র হাফেজ ঘোষণা করলো আমি চিন্তা করলাম আমি গায়রে হাফেজ আর থাকবো না আমি হাফেজ হয়ে যাব চিন্তা করলো রাত্রের বেলা রমজান মাসের যখন আগমন করলো রমজান মাসের প্রথম রমজান থেকে আলা হযরত শুরু করলো এসারের আজান যখন হয়ে যায় এসারের আজানের সময় যে আজানটা দেয় আজানের 20 মিনিট পরে নামাজ হয় কথা কোন ঠিক কিনা এসারের আজানের 20 মিনিট পরে আজান হয় অথবা আধা ঘন্টা পরে আজান নামাজ হয় আমার বন্ধুরা ওই নামাজের মধ্যখানে উনার একজন ছাত্র আছে বাবা ছাত্র জিজ্ঞাসা তুমি তো হাফেজ কো হ্যাঁ আমি হাফেজ তুমি নামাজের আগে এসারের পরে ও আমার ছাত্র তুমি কোরআন শরীফটা মুখস্থ কইরা আমি আলা হযরত আহমদ রেজার তুমি শুনাইবা প্রত্যেকদিন 27 দিন অথবা 26 দিন এসার নামাজের আজানের পরে নামাজের আগে 20 মিনিট কইরা প্রত্যেকদিন শুনতো শুইনা শুইনা একদিন দুই দিন তিন দিন নয় 26 রমজান পর্যন্ত এসারের আজানের পরে নামাজের আগ পর্যন্ত 20 মিনিট কইরা দৈনিক পড়া পড়ছে না শুনছে শুইনা শুইনা আলা হাফেজ আজকে সুন্নি দাবি করলে আলা হযরত ছাড়া সুন্নি দাবি করতে পারবেন না যিনি একটা দুইটা কিতাব নয় 1500 কিতাব যার হাত দিয়া লেখছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যিনি ডান হাতে
আমার নবীর শান লেখতো রে বাবা, যিনি ডান হাতে আমার আবু বকরের নাম সুন্দর করে লেখতো, যিনি ডান হাতে উমরের শান লেখতো, যিনি ডান হাতে খাজা গরিবের নামাজের শান লেখতো। আল্লাহ হযরত ডান হাত দিয়ে আছে কিতাব বলে যাচ্ছে, গাউসে পাকের শান লেখতো। আল্লাহ হযরত ডান হাত দিয়ে আমার নবীজির শান লেখতো। আল্লাহ হযরত ডান হাত দিয়ে ইমাম হুসাইনের শান লেখতো। আল্লাহ হযরত ডান হাত দিয়ে হযরত হাসানের শান শওকত লেখতো, আল্লাহর ওলিদের শান লেখতো। আর বাম হাত দিয়ে কি লেখতো জানেন নি? বাম হাত দিয়ে ওই ইয়াজিদের নামগুলা লেখতো, বাম হাত দিয়ে আবু জাহেলের শান লেখতো, বাম হাত দিয়ে ইয়াজিদের শান লেখতো, বাম হাত দিয়ে কাসেম নানুতবীর শান লেখতো, বাম হাত দিয়ে রশিদ আহমদ গাঙ্গুহি নবীর দুশমন, নবীর দুশমন যারা দুনিয়াতে আছে, আশরাফ আলী থানভীর শান তার শান লেখতো বাম হাত দিয়ে। ও আল্লাহ হযরত আপনি ডান হাত দিয়ে নবীর শান লেখতেন, আর বাম হাত দিয়ে দুশমনের রসুল ওয়াহাবীদের শান লেখতেন। কারণটা কি? কই ডান হাতটা হলো জান্নাতি হাত, এই হাত দিয়া নবীর দুশমনের নাম লেখা যায় না। আমি ডান হাত দিয়া আমি আলা হযরত গৌসে পাকের শান লেখলাম, নবীর শান লেখলাম, খাজা গরিবে নওয়াজের শান লেখলাম, আর বাম হাত দিয়া ওয়াহাবী আশরাফ আলী থানভী রশিদ আহমদ গাঙ্গুহি কাসেম নানুতুবি ইসমাইল জেহলভি সৈয়দ আহমদ বেরলভি, এই আপনার রশিদ আহমদ গাঙ্গুহি আমার বন্ধুরা, কেরামাতুল জৌনপুরি যত জৌনপুরি কেরামাতুল জৌনপুরি ইসমাইল দেহলভি এবং সৈয়দ আহমদ বেরলভির শানগুলা তাদের কথাগুলা আলা হযরত বাম হাত দিয়া লেখতো। একটু জোরে জোরে কি বলবেন না? সুবহানাল্লাহ। তিনি আলা হযরত ইমাম আহলে সুন্নাত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে শিল্লে এখন সুবহান আমার বন্ধুরা, আজকে আলা হযরতের শান দেখেন কত ছোট করে। বর্তমানে আমার মতো পাগড়ি লাগাইয়া ডক্টর মুফতি মুহাদ্দিস হইয়া আমার আলা হযরতে ইমামে আহলে সুন্নাত মানতে তারা রাজি না। আমার বন্ধুরা বাবারা, এই যুবক ভাইরা, এই জন্য বলবো আজকে আমার নবীর শানে কোনদিন বেয়াদবি করা যাবে না। আমরা কেন আলা হযরতকে চিনব না, আলা হযরতকে জানব না? আমার বন্ধুরা বাবারা, আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু নে এমন একজন আশিক রসুল যার কলিজার মধ্যে নবীর প্রেম, নবীর প্রেম ছাড়া আর কোনো নাই রে বাবা। আমার বন্ধুরা বাবারা, ওই গাউসে পাকের শান লেখতো যে আলা হযরত একটা দুইটা কিতাব নয় রে বাবা। আলা হযরত উনি এমন একজন আলেম, শুধু একটা বিষয়ের উপরে পারদর্শী নয়। আলা হযরত মুজাদ্দিদিন মিল্ল, আলা হযরত উনার জবান দিয়ে উনার হাত দিয়ে একটা দুইটা কিতাব নয়, উনি প্রায় 1500 কিতাব লিখেছেন এবং উনি প্রায় 50টা বিষয়ের উপরে জ্ঞান রেখেছেন। তিনি হইল আলা হযরত ইমামে আহলে সুন্নাত, ইমাম আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এই জন্য বলবো আলা হযরত এমন একজন আল্লাহর ওলি যার কথা না বললে আজকে না হয়। এই জন্য আল্লাহর ওলি আলা হযরত কেবলার শান ও মানর পরে কথা বললাম। ভারতের জমিনের মধ্যে একটা বড় বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়ের নাম হলো আমার বন্ধুরা আলিগড় ইউনিভার্সিটি। আলিগড় বিশ্ববিদ্যালয় একটা বড় ইউনিভার্সিটি আছে, ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি একজন লেকচারার, একজন সিনিয়র প্রফেসর, উনি একটা অঙ্ক নিয়ে সমস্যায় পড়া গেছে, একটা অঙ্ক নিয়ে সমস্যায় পড়া গেল। আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা খান ফাজিল বেরলভি রাহমাতুল্লাহ এর ছাত্র, ওই আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিল। ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর আপনি বহু টাকা দূরছেন, এই অঙ্কটা বোঝার জন্য অঙ্কটা বুঝলেন না, আপনি কি করবেন? কই আমি ইউরোপ কান্ট্রিতে যাব, ভিসা করলাম, পাসপোর্ট করলাম, ভারতের জমিনে এই অঙ্কটা কেউ আমারে বুঝাইতে পারলো না, এই অঙ্কটা আমারে কেউ বুঝাইতে পারলো না। এবার বন্ধুরা বাবারা, এ আমার বন্ধুরা আলা হযরতের একজন মুরিদ আছে, ওই মুরিদে ডাক দিয়া বলে, হুজুর আপনার কাছে একজন ফরিয়াদ জানাই, আমার একজন মুর্শিদ আছে আমার পীরের কাছে, আমার মুর্শিদের কাছে একটু জান্নাত দেখবেন, আমার মনে হয় আপনি এটা সুন্দর করে বুঝবেন। আমার বন্ধুরা বাবারা, ও যুবক ভাইরা, এই মুরিদে ডাক দিয়া বলে, স্যার আপনি
যদি অঙ্কটার গণিতের সমাধান পেতে চান আমার একজন মুর্শিদ আছে। আমার বন্ধুরা মুর্শিদের দরবারে গেলে লাভ আছে না নাই? না আপনার আওয়াজে মনে হয় লাভ নাই, লাভ আসেনি। আরো জোরে কোন লাভ আসেনি? মুরিদে ডাক দিয়া বলে স্যার অঙ্কটা ভারতবর্ষে কেউ বুঝতো না, মনে হয় আমার মুর্শিদ কেবলা মনে হয় অঙ্কটা বুঝবে। তুমি কি পাগল হইছো? পীর ফকিরা কি অঙ্ক বুঝে? আচ্ছা আপনারা কি বলেন, পীর ফকির আল্লাহর ওলিরা অঙ্ক বুঝে কি বুঝে না? আমি ভারতবর্ষের আলিগড় বিশ্ববিদ্যালয়ে আমি একজন সিনিয়র প্রফেসর, আমি এই গণিতরা বুঝি না, গোটা ভারতবর্ষে কেউ আমারে বোঝাইতে পারলো না। আমি এখন আমেরিকা যাব, আমি পাসপোর্ট ভিসা করছি, আমি আমেরিকা যাব, কালকে আমার ফ্লাইট হয়ে যাবে। দেখেন অঙ্কটা আমার একটু দোয়া কইরে দেন। হুজুর কই বসে যাও, আমি অঙ্কটা তোমারে বুঝাই দিতেছি, ধৈর্য সহকারে বসো। আল্লাহ হযরত কেমন, আল্লাহ হযরত কেমন জ্ঞানী, কেমন নবীর প্রেম। আমার নবীর দরবারে কোনো কিছু অভাব নাই, আমার নবীর দরবারে কোনো কিছুর কমতি নাই। আমার নবী কো আল্লাহু ওয়া আনা কাসিমুন, আমার আল্লাহ হলো দেবরানেওয়ালা, আমি নবী হলো বন্টন কারনেওয়ালা, আমি বন্টন করি। আর আমার আশিক যারা আছে, আমার প্রেমিক যারা আছে, তাদেরকেও আমি ক্ষমতা দেই। আল্লাহ হযরত বলে আর টেনশন করিয়েন না, এই অঙ্কটা এমনি হইয়া এমনি হবে। এদিকে এদিকে সুন্দর করে বুঝাইয়া দিল, সুন্দর করে এটার হিসাব করতে করতে সর্বশেষে অঙ্কটা সুন্দর করে মিলাইয়া দিল। এবার উনি পাগল পারা হয়ে যায়, গোটা ভারতবর্ষের জমিনে কেউ বুঝলো না, আপনি আমার অঙ্কটা বুঝাইয়া দিলেন। আপনি সাধারণ লোক হইতে পারেন না, উনি আপনি হইলেন জামানার একজন মুজাদ্দিদ পণ্ডিত। চিল্লে এখন সুবহানাল্লাহ, ওই আলা হযরতকে বলে আজকে আলা হযরত নাকি ইমামে আহলে সুন্নাত বলা যাবে না। আজকে এই গাছা শ্রী বাচ্চা কি বলে, পাগল পারা হয়ে গেছে, এটা আলুর মতো হয়ে গেছে। আলু যেমন শুটকি দিয়ে খাওয়া যায়, ভর্তাও খাওয়া যায়, ডাল দিয়ে খাওয়া যায়, গোস্ত দিয়ে খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, সব কিছু দিয়ে আলুর কাজে লাগে। আজকে আলুর দাম এরকম বাড়াইছি আমরা খাইতে খাইতে, এই বাটপার গাবগাছিকে আমরা আজকে আলুর মতো দাম বাড়াইছি আমাদের কারণে। আজকে গাবগাছিকে আমাদের বয়কট করতে হবে, কারণ ছোটবেলা আমরা বই করতাম গাব গাছ আপতে তুল গাছকে, কথা কোন ঠিক কি? সন্ধ্যা টাইমে জীবনে কেউ না মানুষ, আমরা ছোটবেলায় সন্ধ্যার আজান দিলে গাব গাছের নিচ দিয়া তেঁতুল গাছের নিচ দিয়া জীবনে যাই। আজকে এই এক গাব গাছ, এই এই এনাতুল্লাহ গাব গাছি, আর আরেক তেঁতুল গাছের নাম না বললাম, বেচারা তো নাই দুনিয়া, আর নাম নামই বললাম। আজকে আলা হযরতের শানে বলে উনি নাকি ইমামে আহলে সুন্নত নয়, উনি নাকি উনার শানে কত বড় কটুক্তি করে বিয়াদবি করে। আরে আমার আলা হযরত 1000 কিতাব লিখে গেছে, এই কিতাবগুলা তুমি গাবগাছির সন্তান পড়তে পড়তে তোমার 14 গোষ্ঠীর জীবন পার হয়ে যাবে। আমার আলা হযরতের 1000 কিতাব পড়ে তুমি তোমার 14 গোষ্ঠীও শেষ করতে পারবে না। তিনি হলো আলা হযরত। সিল্লাহ কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, এই আলা হযরতের শান অল্প একটু তুলে দিলাম, অল্প একটু তুললাম আলা হযরতের শান। আমি শুধু একটা কাসিদা পড়ে গোটা রাত্র পার করতে পারবো? আমার পাশে একজন ভালো আলেম এবং ভালো বক্তা আছে, উনি জানেন একটা শানের উপরে কথা বললে উনি যে লিখেছেন, কোন লোকম চাহিয়ে দেওয়া সার চাহামা নবী সবসে আলাহামা। আলা হযরত কিভাবে আলা হযরত, আলা হযরত বলে আমি আলা হযরত হতে পারি না, যখন বললাম সবচেয়ে আলা ওয়ালা হামারা নবী, আমার আল্লাহই আমাকে আলা হযরত বানাই দিছে। নবীকে আলা বানাইলে ওই মানুষটাও আলা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ হযরতের শান বলে গোটা রাত্র পার হয়ে যাবে। আমার মতো গোলাম আমি অদম আল্লাহ হযরতের শান বলে শেষ করতে পারবো না। আল্লাহ এত বড় একজন জবরদস্তি একজন হাস্তি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, সহায় করুন, আমিন। এবং আমাদের ঘরের মধ্যে আমাদের যে ছেলেমেয়েরা আছে এদিকে খেয়াল রাখবো। এবং ছাত্র যদি কোনো মাদ্রাসায় দেন আপনার ছেলেকে আলম বানানোর জন্য, মাসলাকে আল্লাহ হযরতের উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসায় দিবেন, সুন্নি মাদ্রাসায় দিবেন, কোনো বাতিল মাদ্রাসায় দিবেন না। যদি দেন বাতিলদের মাদ্রাসায় দিবেন তাহলে আপনার ছেলে মনে হয় 5-7 দিনের ভিতর বলৎকার হয়ে যাইবো। কথাগণ ঠিক কিনা? আজকে ফেসবুকে দেখতেছেন দর্শন এবং বলৎকার, এগুলা কৌমে লুত থেকে আসছে। কৌমে লুত শুনছেন, একদম লুত আলাইহিস সালাম নবী ছিল, তাদের কৌমরা উম্মতরা এই আপনার কৌমে লুত তারা খারাপ কাজ করত পুরুষে পুরুষে, নাউজুবিল্লাহ করে এই কাজগুলো আজকে বাতিল ওয়াহাবিদের মাদ্রাসায় হয়। কথাগণ ঠিক কিনা? রাগ করলে রাগ করবেন, সমস্যা নাই, দাওয়াত দিলে দিবে না দিলে নাই, হক কথা আজকে বলে যাবে। আজকে মা সুন্দর সুন্নি মাদ্রাসার মধ্যে নবীজির প্রেম মাদ্রাসার মধ্যে যেই মাদ্রাসায় দাঁড়ায় নবীকে সালাম দেওয়া হয় ওই মাদ্রাসার মধ্যে কোনো আপনার এই আপনার খারাপ কাজ বলৎকার এই ঘটনাগুলো সুন্নিয়া মাদ্রাসার মধ্যে হয়। এজন্য আজকে দর্শন যদি মাননীয় সরকারের কাছে ও আকুল আবেদন করব, আপনি যদি বাংলাদেশ থেকে দর্শন বলৎকার যদি আপনি তুলতে চান তাহলে সর্বপ্রথম আপনারা এই মাদ্রাসাগুলোর মধ্যে বাচ্চাগুলোর উপর যারা বলৎকার করে নিবেদন করে তাদেরকে ফাঁসির কাস্তের মধ্যে ঝুলাইয়া আপনারা পরিপূর্ণভাবে তাদেরকে শিক্ষা দেন এবং ফাঁসি দেন। কথাগণ ঠিক কিনা? তাহলে দর্শন কমে যাবে। এবং জালালি সাহেব হুজুর কিবলাকে বসাইয়া আমি আর কথা বলবো না, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমি দোয়া করি, এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।